আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? চলেন আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, নতুন একটা গল্প শুরু করি। যাওয়ার প্রথমে আমি আপনাকে বলে দিই, সবাইকে বলে দিই, এদিনও আমার নতুন ভিডিও, তো আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, আসেন আমার সাথে। এটা হচ্ছে আমাদের গোলাপগঞ্জ থানার রনকেলি গ্রামের একটি সুনামধন্য বাড়ি, জনাব একে শামসুদ্দিন চৌধুরী বাদশামিয়ার কাজিন জনাব খলিলুর রহমান চৌধুরী, ওরা দুই ভাই লন্ডনি আমেরিকানি, তাই ওদের ওনাদের বাংলায় একটা সুন্দর একটা বাংলা তৈরি করে রেখেছেন সবাইকে দেখানোর জন্য। এই বাংলাটা নামকরণ হয়েছে তাহিম মাহিম, উনার দুই ছেলের নামে নামকরণ হয়েছে। প্রথমে উনার দুই বোনের নামে, মা বোনের নামে নামকরণ হয়েছিল তৈয়বা মুয়েবা, তারপর উনার দুই ছেলের নামে নামকরণ হয়েছে। উনারাও লন্ডন আমেরিকানে থাকেন, তো ওরা মাঝে মাঝে আসে, সবসময় আসে না, মাঝে মাঝে বেড়াতে আসে, সবাইকে দেখে সবার সাথে আলাপ করে, তারপর ওরা আবার ছয় মাস পর চলে যায়। আপনারা ক্ষমা করে দিবেন, আসেন আমাকে। এই দেখেন আমাদের তাহিম মাহিম নামে যে বাংলাটা নামে সচা করে পরিচিত, টিএম বাংলা নামে এখানে কুরবানির ঈদের সময় কুরবানি হয়ে থাকে, সবাইকে এলাকার যত মানুষ আছে সবাইকে কুরবানির মাংসগুলা বেঁধে দেওয়া হয়, সুন্দরভাবে ওলা পরিচালনা করে। অনেক বৃষ্টি চলে আসছে, তাই সুন্দর করে দেখানো যাচ্ছে না, তবুও যতটুকু পারতেছি আমি আপনাদের সবাইকে দেখাইতেছি। এই যে বাংলা দেখতেছেন, এই বাংলার ভিতরে পুরিতরে গ্লাস দিয়ে তৈরি, সব কিছু গ্লাসের তৈরি, অনেক টাকা দিয়ে এই বাংলাটা তৈরি হয়েছে। এটা টিএম বাংলা নামে পরিচিত লাল বাংলা। এখানে যে পিছনে আছে ওরা বাড়ি দিয়ে ওনাদেরকে রাখা হয়েছে, ওরা সুচাতর হিন্দু ফ্যামিলি, তাদেরকে দেখাশোনার জন্য রাখা হয়েছে। খুব ঘন করে কিন্তু তুফান আসতেছে, খুব ঘন করে, আকাশটা দেখেন ঘূর্ণিঝড়ের মতো তুফান আসতেছে। ধন্যবাদ সবাইকে, এই আমাদের টিএম বাংলা জনাব তাহিম এন্ড মাহিম নামে যে বাংলাটা তৈরি হয়েছিল, সেটা ছোটো ছোটো মেবি 1920-তে তৈরি হয়েছিল বাংলাটা, তারপর সুন্দর করে সাজানো হয় বড় একটা বাংলা নামে, ঠিক আছে? তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।